আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি এসিআই এনিমেল জেনেটিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রীতি। দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন ম্যানেজমেন্ট ইন হিট স্ট্রেস। বর্তমান সময়ে তাপমাত্রার যে অত্যধিক ঊর্ধ্বগতি, যাতে করে দেখা যাচ্ছে জনজীবন একেবারে বিপন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একই সাথে গবাদি পশুর উপরেও এই হিট স্ট্রেস এর রয়েছে নেগেটিভ ইম্প্যাক্ট। তো এই সমস্ত কন্ডিশনে বিগত বছরে আমরা দেখেছি আমাদের দেশের ইতিহাসেই বলা যায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড পাওয়া গিয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমানেও বাংলাদেশে এই হিট স্ট্রেস কন্ডিশন বা তাপদাহ তীব্র, এটা কিন্তু চলছে। এই কন্ডিশনে বিগত বছরে আমরা বেশ বড় একটা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সাকসেস রেট ফেলিউরের প্রবলেমে পড়েছিলাম। বর্তমানে দেখা যাচ্ছে যে স্বাভাবিক যে তাপমাত্রা আমাদের বাংলাদেশের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত দেখা যায় গরমকালে 36-37 ডিগ্রি সেলসিয়াস থাকে স্বাভাবিক তাপমাত্রা, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে 40 ডিগ্রি আপ এবং কোনো কোনো ক্ষেত্রে 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমাদের এই ওয়েদার কন্ডিশন আপগ্রেড হচ্ছে। তো এটা আসলে আমাদের যে সমস্ত গবাদি পশু রয়েছে তাদের উপরে একটা হিট স্ট্রেস কন্ডিশন ক্রিয়েট করে। তো এই সমস্ত কন্ডিশনে গরুকে কৃত্রিম প্রজনন করতে গেলে ফেলিউর হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো এই ম্যানেজমেন্ট গুলো নেওয়ার ক্ষেত্রে খামারিকে যে সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে এবং একজন এআই কর্মীকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে কৃত্রিম প্রজনন সবসময় করতে বলা হয় গরুকে স্ট্রেস ফ্রি কন্ডিশনে, কিন্তু যেহেতু অতিরিক্ত তাপমাত্রা থাকায় গরু একটা হিট স্ট্রেসে থাকে, তখন আপনি যদি ইআই করেন সেক্ষেত্রে অবশ্যই ইআই ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে সর্বপ্রথম আমাদের কি বিষয় গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি গরুকে স্ট্রেস মুক্ত রাখা। স্ট্রেস মুক্ত রাখা মানে তাকে স্বাভাবিক যে তাপমাত্রা আছে সেরকম একটা তাপমাত্রা দেওয়ার চেষ্টা করা। আপনি যে গরুটিকে যে ঘরের ভিতরে রেখেছেন সেই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনি ওয়াটার স্প্রিংকলার ব্যবহার করতে পারেন, ওয়াটার স্প্রে ব্যবহার করতে পারেন, ফ্যান ব্যবহার করতে পারেন, এক্সস্ট ফ্যান ব্যবহার করতে পারেন। আপনার মেইন উদ্দেশ্যটাই থাকবে ঘরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে কিছুটা হলেও কমিয়ে রাখা। অনেক ক্ষেত্রে যদি ঘরের তাপমাত্রা আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে ছায়াযুক্ত যে স্থান রয়েছে সেখানে আপনি আপনার গরুটিকে ট্রান্সফার করতে পারেন। আলো বাতাস যুক্ত জায়গা যদি আপনি রাখতে পারেন তাহলে কি হবে, তার শরীরের এই স্ট্রেসটা কিছুটা হলেও রিডিউস হবে। এরপরে আপনি কি করতে পারেন, প্রজনন করার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে দিনের শীতলতম সময়ে গরুকে প্রজনন করা যায়। একটা জিনিস, আসলে গরু যদি দুপুরে ডাকে আসে এবং তাকে যদি প্রজনন করার সঠিক সময় দুপুরে হয়ে থাকে তাহলে আপনি আমি চাইলেই কিন্তু সকালে অথবা সন্ধ্যার পরে যখন আবহাওয়াটা কিছুটা শীতল থাকে তখন গরু করা সম্ভব হয় না। তো আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব যাতে শীতলতম সময়ে গরুকে প্রজনন করা যায়। এখন কোনো কারণে যদি দিনের অধিক গরম সময়ে প্রজননের সময় চলে আসে তখন কি করতে হবে, গরুকে অবশ্যই স্ট্রেস ফ্রি রাখতে হবে, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তাকে কি করতে পারেন, আপনি প্রজননের পূর্বে গোসল করাতে পারেন। ঠান্ডা পানি দিয়ে যদি তাকে গোসল করেন তাহলে তার শরীরের তাপমাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণ হবে। এরপরে আপনি কি করতে পারেন, প্রচুর পরিমাণে তাকে ঠান্ডা পানি খাওয়াতে পারেন। যদি আপনি এই দুইটা কন্ডিশন মেনটেন করেন তাহলে কিছু হলেও তার শরীরে স্ট্রেসটা রিডিউস হবে এবং এই কন্ডিশনে আপনি ইআই করলে স্বাভাবিকের থেকে কিছুটা হলেও ইআই সাকসেস রেট বাড়বে। এরপরে কি করবেন, আপনি অতিরিক্ত গরমে কৃমিনাশক অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আমরা সবসময় বলে থাকি যে গরুকে কৃত্রিম প্রজনন করার পূর্বে কৃমিনাশক করানো এটা বাধ্যতামূলক এবং এটা আমরা বলে থাকি কি অন্তত পক্ষে 7-10 দিন আগে কৃমির ডোজ করান। কিন্তু এই কন্ডিশনে যখন অতিরিক্ত তাপমাত্রা তখন দেখা যায় কি যে কৃমির ডোজ করালে সেক্ষেত্রে গরুর উপর বাড়তে আরেকটা স্ট্রেস তৈরি হয়। এই কারণে আমরা বলে থাকি যে এটা ইআই সাকসেস রেটের উপরে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও আমরা এই বর্তমান কন্ডিশনে নিষেধ করছি যে ক্রিমিক ডোজটা যতটা সম্ভব এটাকে অ্যাভয়েড করার জন্য। তাহলে কি হবে, তার উপর বাড়তি স্ট্রেসটা তৈরি হবে না। পরবর্তীতে আমরা যদি দেখি সেটা হচ্ছে কি এই সময়ে চেষ্টা করতে হবে গরুকে দানা খাবার অথবা খড় জাতীয় যেগুলো অতিরিক্ত শুকনা এই ধরনের খাবারকে পরিত্যাগ করা বা অ্যাভয়েড করা। এই সময় দিতে হবে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস। এই কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে সে মিনারেলস পাবে, প্রচুর পরিমাণে সে ওয়াটার পাবে, যাতে করে কি হবে তার শরীরের হিট রেগুলেশনটা নিয়ন্ত্রণ হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে ডাল জাতীয় যে কাঁচা ঘাসগুলো আছে সেটা যাতে অতিরিক্ত পরিমাণ না হয়, সেক্ষেত্রে তার শরীরে ব্লডের একটা উপস্থিতি হতে পারে, সেটা অবশ্যই আমাদের হিতে বিপরীত হতে পারে। এই কারণে আপনার চেষ্টা করতে হবে জার্মান নেপিয়ার জাম্বো এই ধরনের যে সমস্ত ঘাস আছে এরকম প্রচুর পরিমাণে কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে তাকে খাওয়াতে হবে। পরবর্তীতে আমাদের কি করতে হবে, ইআই
কর্মীদেরকে এটা সঠিকভাবে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে থাইং টেম্পারেচার। দর্শক মন্ডলী, আমরা আমাদের যে সমস্ত কৃত্রিম প্রজনন কর্মী ভাইরা আছে তাদেরকে আমরা বর্তমান সময়ে বাংলাদেশে একটা অত্যাধুনিক টেকনোলজি, সেটা হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারটা একটা ডিজিটাল থার্মোমিটার বলা চলে, এখানে একটা ডিভাইস দেওয়া আছে, এটা পানিতে দিলে এ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে সঠিক যে তাপমাত্রাটা আছে সেটা খুব দ্রুত সে এটা দিতে পারবে। এবং এই সঠিক টেম্পারেচারে যদি থয়িং করা হয় তাহলে কি হবে, গরুর কৃত্রিম প্রজননের হার কিন্তু অনেকাংশেই সাকসেসফুল হবে। দেখা যায় কি যে আমাদের কৃত্রিম প্রজনন কর্মীরা অনেক সময় হাফ দিয়ে স্বাভাবিক পানির তাপমাত্রা বা অনুমান নির্ভর একটা থয়িং পানি সে নির্বাচন করে, সেক্ষেত্রে দেখা যায় অনেকাংশে সঠিক থয়িংটা হয় না। এছাড়াও আরেকটা বড় প্রবলেম, যখন আমরা বলছি যে থয়িং করার টেম্পারেচারটা আছে 37 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ উত্তম তাপমাত্রা, কিন্তু বর্তমানে আবহাওয়ার তাপমাত্রাটা কিন্তু 37-এরও অনেক উপরে থাকে। এই সময় যদি আপনি দ্রুততম সময় লিকুইড নাইট্রোজেন কন্টেনার থেকে যদি সিমেন্ট স্ট্রটা দ্রুত আপনি থয়িং পানিতে যদি ট্রান্সফার করতে না পারেন, সেক্ষেত্রে আবহাওয়াতে থাকা অবস্থায় কিন্তু থয়িং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অনেক এআই কর্মীরা কি করে, সিমেন্ট স্ট্রটা ক্যান থেকে বের করে ওটার ভুল নাম্বার দেখার চেষ্টা করে বা তার হচ্ছে কি ব্লাড পার্সেন্টেজ দেখার চেষ্টা করে। এই সময়টা যত বেশি দীর্ঘায়িত হবে ওই স্ট্রটার ভায়াবিলিটি অথবা ওই স্ট্রটার ভিতরে যে সিমেনের স্পার্মগুলো আছে সেগুলো মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তাহলে কি করতে হবে, খুব দ্রুততম সময়ের ভিতরে এইটাকে ক্যান থেকে বের করে থয়িং টেম্পারেচারের যে পানি আছে সেখানে ট্রান্সফার করতে হবে। আমরা এই জিনিসটা যদি মেনটেন করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এআই সাকসেস রেট অনেক অংশে কমে যাবে। এরপরে নিয়ন্ত্রণ করতে হবে লিকুইড নাইট্রোজেন কন্টেনারের নাইট্রোজেন ম্যানেজমেন্টটা। আপনি যদি আপনার স্বাভাবিকভাবে কোনো একটা ক্যানে 2-3 দিন পরে নাইট্রোজেন দেন, সেক্ষেত্রে আপনাকে আরও 1 দিন আগিয়ে নিয়ে আসতে হবে আপনাকে রিস্ক ফ্রি থাকার জন্য। আপনার লিকুইড নাইট্রোজেন কন্টেনার কখনোই যাতে নাইট্রোজেন ফ্রি না থাকে এবং নাইট্রোজেন শর্ট না করে। এবং আরেকটা জিনিস চেষ্টা করতে হবে, যখন আপনি একটা ক্যান থেকে আরেকটা ক্যানে সিমেন্টটা ট্রান্সফার করবেন এটা যাতে দ্রুত সময়ের ভিতরে হয়। সাধারণত আমরা বলছি যে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 সেকেন্ডের জন্য আমরা থয়িং করি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যখন আবহাওয়ার টেম্পারেচার 40 বা 42, তখন যদি আপনি সেটাকে 5-7 সেকেন্ড বাইরে রাখেন তাহলে সেটা কিন্তু ওই অবস্থাতেই থয়িং হয়ে যাবে। এবং পরবর্তীতে সাথে সাথে আপনি আপনার আপনার যদি লিকুইড নাইট্রোজেন কন্টেনার দেন তাহলে কি হবে, কোল্ড শকে ভিতরে স্পার্মগুলো মারা যাবে। এটা কিন্তু এআই ফেলিওর হওয়ার অন্যতম একটা বড় কারণ। তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সঠিক থয়িং টেম্পারেচার এবং নাইট্রোজেন ম্যানেজমেন্টটা মেনটেন করবেন। এরপরে আমরা যে বিষয়টা বলছি যে প্রজননের পরে যদি ফার্টিলিটি রেট বাড়াতে চান সেক্ষেত্রে এই সময় আপনারা আমাদের এসিআই অ্যানিমাল হেলথের পাক্কা এআই যে সিরাপটা আছে সেটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গরুর দেখা যাবে যে সাকসেস রেট এআই এর এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ যে বিষয়টা, এআই করার পরে প্রতিনিয়ত খামারিকে আপনি সাজেশন করে আসবেন পানির সাথে যাতে ইলেকট্রোলাইট মিশ্রণ করে গরুকে যাতে প্রতিনিয়ত খাওয়ানো হয়, এতে করে কি হবে গরুর শরীরে হিট স্ট্রেসটা অনেকাংশে রিডিউস হবে। তো দর্শক মন্ডলী, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম খামারি ভাইয়েরা এবং প্রজনন কর্মী ভাইয়েরা সঠিকভাবে ফলো করবেন, আশা করি সেক্ষেত্রে আপনারা এই বর্তমান খারাপ কন্ডিশনেও অবশ্যই ভালো একটা সাকসেস রেট আপনারা পাবেন এআই এর ক্ষেত্রে। আরেকটা বিষয়, বর্তমানে কিন্তু যেহেতু গরম সময় এই সময় প্রচুর পরিমাণে মশা মাছির উপদ্রব বেড়ে চলেছে, এই কারণে কিন্তু বর্তমানে এলএসডি রোগের প্রাদুর্ভাবও অনেকাংশে বেড়ে চলেছে, যার কারণে আপনার এআই এর সাকসেস রেটও কিন্তু অনেকাংশে ফেল করতেছে গরুর এই ডিজিজ কন্ডিশনে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ই হিউম্যানাইজড ফিভারের আউটব্রেক কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে খুব আগে ছড়িয়ে পড়েছে। অবশ্যই চেষ্টা করবেন যে গরুগুলো ই হিউম্যানাইজড ফিভার অথবা এলএসডি আক্রান্ত আছে তাদেরকে এআই না করার, এবং যে গরুগুলো স্ট্রেস কন্ডিশনে আছে তাদেরকে এআই না করার। মশা মাছি থেকে আপনার গবাদি পশুকে বাঁচিয়ে রাখবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে তার বৃদ্ধি পায় সেরকম খাবার আপনারা সরবরাহ করার চেষ্টা করবেন। আশা করি আপনারা এআই সাকসেস রেট অনেকাংশেই বেশি পাবেন। তো সকলকে আজকের এই ভিডিওতে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, বদলে যাবে সারা দিন দুধে মাংসে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।